গাইস, তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি যে বারবার বলি গরিব হয়ে গেছি, তো হ্যাঁ সত্যি আমি প্রথমটাই গরিব হয়ে গেছি। ভিডিওর পয়সার জন্য এবিএস এ এসে এবারে রান্নাও করতে শুরু করে দিয়েছি, নিজের রান্নাটা আমি নিজেই করে খাবো। তো হে গাইস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আগের দিনের কফি হাউসের ভিডিওটা দেওয়ার পর মানুষের আক্রোশে মানে আমি পুরো ফেটে গেছি। হ্যাঁ, মানুষে এত মানে গালাগাল দিয়েছে আমাকে, লোকে ফেসবুকে অবধি গালাগাল দিয়েছে। কেন? কারণ মানে ভাই, আমি ভিডিওটাতে বলে দিয়েছি নারকেল বাগানটাকে আমি নারকেল ডাঙা বলে দিয়েছি। মানে বুঝতে পারছো তো, প্রফেশনাল ব্লগার তো একটু আধটু মানে ওরকম হয়ে যায়, ছোট ছোটো ব্যাপার স্যাপার, এগুলোকে কেন তোমরা একটু গুরুত্ব দাও? তো হ্যাঁ, ওটা নারকেল ডাঙা নয়, ওটা নারকেল বাগান হবে, একটু ভুল হয়ে গেছে। আবার নারকেল ডাঙা চলে গিয়ে বলবে এই তো সায়নদা বলেছে চলে গেছি, ওরকম করো না ভাই। হ্যাঁ, ওটা নারকেল বাগান হবে। আর যারা যারা ওই ভিডিওটা দেখোনি, ওটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, গিয়ে চেক করে নাও। তো কিছুদিন ধরে আমি ফেসবুকে দেখছি যে সবাই যাচ্ছে তোমার অ্যাবসলিউট বারবিকিউতে, ওখানে নাকি যে বাফেটা আছে আনলিমিটেড নাকি খুব ভালো। আমার ফ্রেন্ড লিস্টে মোটামুটি 30-40 জন এখনো অব্দি ওই অ্যাবসলিউট বারবিকিউতে গেছে, সবাই আমাকে পোস্ট ট্যাগ করছে। তো আর সবাই বলছে দাদা তুমি কবে যাবে? তো ব্যাপারটা বোঝো ভাই, আমি গরিব, আমি মোটামুটি এক সপ্তাহ ধরে আতপাটা খেয়েছি। এতদিন ধরে এই যে আমি কম দামি যে ভিডিও বানাচ্ছিলাম, এইটার জন্য আমি বাজেট সেভ করছিলাম। তো চলো আজকে যাব হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউতে, এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে, চলো গিয়ে কথা বলছি। কারণ এই যে দেখছো চারিদিকে এই যে রাস্তাঘাট গুলো, বিল্ডিং গুলো এত সুন্দর সাজানো, আমার খুব সুন্দর লাগে সেক্টর ফাইভটা সেই জন্য। তো এবার যারা তোমরা রেগুলার ভিউয়ার্স তারা বলবে যে দাদা আজকে মন্টাজ কোথায় গেল, তুমি এখনো কেন মন্টাজ দাওনি আজকে? দেখো ভাই, ব্যাপারটা হলো দেখতেই তো পাচ্ছ আমি সব চাঙ্গু মাঙ্গুদের নিয়ে আজকে এসছি। আজকে আসতে যদি ক্যাব করতে হতো এত টাকা বেরিয়ে যাবে, মানে আমি ভাই ফতুর হয়ে যাবো। ভিড় বাসে করে এসছি, লোকের ঘামের গন্ধ শুঁকতে শুঁকতে এসছি, আর সেটার আর আমি কি মন্টাজ দেবো? আমার যা পেস্টির চা হয়ে গেছে আর কিছু বলার নেই। এবার তোমাদেরকে আসার জায়গাটা আমি বলে দিচ্ছি, আসার রাস্তাটা তোমরা সেক্টর ফাইভে কলেজ মোড়ে এসে নামবে, ওইখান থেকে তোমরা হেঁটে অথবা অটো করে অথবা এই যে আমাদের গুলুমামা আছে, গাইস গুলুমামা ইজ অন সার্ভিস। তো গুলুমামাকে দেখতে দেখতে চলে আসবে হচ্ছে জিপি ব্লক। এখন আমি জিপি ব্লকে ওমেগা বিল্ডিং এর সামনেই দাঁড়িয়ে আছি, তো চলো উপরে উঠে কথা বলছি। আর হ্যাঁ, আমি এখানে গুগল ম্যাপের লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে তোমরা বেশি করে ল্যাব খেতে পারো, আর যাতে ওই লিঙ্কটাতে ক্লিক করেই সোজা এখানে চলে আসতে পারো। এসে পৌঁছলাম আমি এই জায়গাটাতে। তো জায়গাটা বিষয় যদি ছোট্ট করে যদি এক কথায় কিছু একটা বলতে হয়, তাহলে বলবো যে এদিকে খাবার, এদিকে খাবার, এখানে খাবার, ওইদিকে খাবার, এদিকে শুধু তোমার খাবার 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 আর খাবার, মানে খাবারের কোনো শেষ নেই এখানে। তোমার যেদিকে তুমি তাকাবে তোমার কোলাহল করা লোক আর শুধু খাবার, খাবারই খাবার। তো গাইস, এই মাত্র জাস্ট এসে বসলাম, আর বসার সাথে সাথেই তোমার প্লেটে চলে এসছে তোমার তন্দুরি বারবিকিউ। অবভিয়াসলি জায়গাটা এইরকম খাওয়ার জন্যই আসা। তো হ্যাঁ, আসার আগে একটা কথা বলে দিই, তো এখানে তুমি যখন তখন চলে এলেই তোমার হবে না, আগে তোমাকে ওদের একটা ওয়েবসাইট আছে, সেখানে তোমাকে টেবিল আর টাইম তোমাকে বুক করে এখানে আসতে হবে। সেই ওয়েবসাইটটার আমি লিঙ্ক নিচে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে তোমরা আরও বেশি ল্যাব খেতে পারো, আর ওই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা সরাসরি নিজেদের টেবিলটা বুক করে ফেলতে পারবে। হ্যাঁ, ওই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু তোমরা কোনো মানে কুপন টুপন দিয়ে কোনো ডিসকাউন্ট ফিসকাউন্ট পাবে না, কারণ একই আমাকে লোকে পাত্তা দেয় না, ঠিক আছে? কোনো ডিসকাউন্ট পাওয়ার কোনো জায়গাই নেই। ও এসে বসার পরে প্রথম যেটা নিয়ে নিচ্ছে হচ্ছে, তোমরা জানো টিকটকের ফেমাস চিকেন লেগ পিস, তো চিকেন লেগ পিস চিকেন তন্দুরি প্রথম বাইট। চলো এখানে এসে অবভিয়াসলি তন্দুরি খেতে শুরু করে দেবে, এখানে কোনো মানে আটকানোর কোনো ব্যাপার নেই, আনলিমিটেড খাও ভাই। টেবিলের মাঝখানে একটা তন্দুর ওভেন আছে, যতবার তুমি শেষ করবে যা অর্ডার করবে চলে আসবে তন্দুরে, একদম ফ্রেশ গরমা গরম খাবার, অলওয়েজ খেয়ে যাবে। তো গাইস, চিকেন লেগ পিস প্রথম বাইট, চিকেন লেগ পিস। দেখো ভাই, এত আগে আমি কোনো কথা বলি না খাবার দাবার নিয়ে, প্রথমে আশা করি মানে
ভালো একটা স্লো একটা ফ্লেভার হয়, সেখান থেকে আস্তে আস্তে তোমার টপ আপ হয়। কিন্তু এই যে প্রথম যে কাবাবটা আমি যে মুখে দিলাম, চিকেন লেগ পিসটা, চিকেন লেগ পিসটা পুরো একেবারে ফাটাফাটি ফাটাফাটি খেতে হয়েছে, মারাত্মক তন্দুরটা হয়েছে, মারাত্মক মশলা টসলা লেগেছে, খুব সুন্দর খেতে লাগছে। তো চলো আর মানে বোকে বেশি টাইম ওয়েস্ট করবো না, আগে চলো খেয়ে নিই। তো গাইজ, এখন চিকেন লেগ পিস খাবার পরে নিয়েছি হচ্ছে তোমার মটন কাবাব। না, আমি এক্ষেত্রে আমি কাঁটা চামচ দিয়ে খাচ্ছি, মানে আশেপাশের যা যত সব লোকজন বসে আছে আমি তো মানে হাত দিয়ে খাই। এখান থেকে আমাকে একেই দেখে বুঝছে যে এ মালটা গরিব আছে, আমাকে লাঠি মেরে তাড়িয়ে দেবে। তাই আমি ভাই কাঁটা চামচ দিয়ে খাচ্ছি। মটন কাবাবটা দেখে আমার খুবই লোভ লাগছে, তো চলো মটন কাবাবটা খেয়ে বলছি। মটন কাবাবটাও বারবার করে বলবো না, বাট মটন কাবাবটা ওই সেমই ক্যাটাগরি, সেমই মানে কোনো কিছু ফাটাফাটির নিচে নামছে না। মটন কাবাবটা পুরো একেবারে ফাটাফাটি খেতে হয়েছে ভাই, সবই দারুণ খেতে হচ্ছে। তো গাইস, এখন নিয়েছি হচ্ছে তোমার এই কর্নটা, বেবি কর্ন তোমার, এটাও মনে হয় তোমার রোস্টেড কর্ন, ভালো মতো স্পাইস টাইস দেওয়া। এই যে দাদা আবার এসে গেছে আমাদের ড্রিঙ্কস নিয়ে, মানে মানে এখানে খেতে খেতে তোমার কখনো খাবার শেষ হয়ে যাবে না, তুমি হাঁপিয়ে পড়বে কিন্তু সার খাবার হয়েই চলবে। তো চলো কর্নটার প্রথম বাই। কর্নটা তোমার একটু তোমার ক্রিস্পি মিষ্টি টাইপের, একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আছে। এখানে তোমার একটা সস দিয়েছে, সসটা দেখে আমার মনে হচ্ছে তোমার এগ ইয়ক সস, তোমার যে কুসুম যে অংশটা হয় ওই অংশটা দিয়ে তোমার একটা সস বানিয়েছে, খুব সুন্দর খেতে তোমার সসটা। তো চলো আরো কি কি আসে দেখি গাইস। এবার তোমার চিকেন শিক কাবাব, আমার শিক কাবাব খেতে সত্যি খুব ভালো লাগে, কারণ শিক কাবাবের যে একটা স্মোকি যে ফ্লেভার আসে তোমার কাবাবের রিচ ফ্লেভারটার সাথে, সেটা আমার খুবই ভালো লাগে খেতে। দেখো ভাই, আলাদা করে আর কিছু বলছি না, এটা ওই সেমি ক্যাটাগরি, খারাপ কিছুই খেতে না, যা আসবে এখানে এলে যা পাবে তাই খাবে, ঠিক আছে? খেতে খেতে তোমার খাবার শেষ হবে না, যতবার খাবার শেষ হবে ওয়েটার দাদারা চলে আসবে, আবার নতুন কিছু কিছু না কিছু দিয়ে দেবে। তো আমি বলবো এখানে এলে ভাই সকালবেলা কিছু না খেয়েছো, আমি আজকে তাই করেছি, সকালবেলা কিছু না খেয়ে এসেছি। নর্মাল টেবিলে বসে যে তন্দুরগুলো খাওয়া সেগুলো খাওয়া হয়ে গেছে, এখন এসেছি তোমার এই সিফুড কর্নারে। সিফুড কর্নারে দেখছি তোমার এই দেখো অক্টোপাস আছে, শার্ক ফিশ আছে, মানে জীবনে কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি। বাচ্চা কাচ্চাগুলো বললো যে দাদা খাও, ভালো নাকি খেতে হয়। তো চলো দেখি এখানে তোমার শার্ক অর্ডার করে দেখি কেমন খেতে হয়। তো গাইস, তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি যে বারবার বলি গরিব হয়ে গেছি, তো হ্যাঁ সত্যি আমি প্রথমটাই গরিব হয়ে গেছি। ভিডিওর পয়সার জন্য এবিএস এ এসে এবারে রান্নাও করতে শুরু করে দিচ্ছি, নিজের রান্নাটা আমি নিজেই করে খাবো। এবারে মানে কাঁকড়া আছে, বিউটি করে দিচ্ছি, বুঝতে পারছো তো, এখানে আমি চাকরি নিয়ে নিচ্ছি, বল লাইফ একদম সেট ভাই। আচ্ছা, এই যে কাঁকড়া ঠেলে দিল, মানে প্রথম তো মানে এখন আমার ট্রেনিং পিরিয়ড চলছে, এগুলো স্প্রে করবো। এই যে দেখেছো, খুব ভালো, কিন্তু খুব ভালো রান্না করি বলতে হবে ভাই, ভুলে যাবে। আমিও চেষ্টা করছি এটা দিয়ে মানে মানুষ খুন করা হবে, কাকা কিরম ভাবে করলে আমি জানি না, এরকম ভাবে খুন ছিল, ঠিক আছে, এরকম ভাবে কিসব করছিল যে ট্রেনিং পিরিয়ড চলছে, বুঝবো ব্যাপারটা, এক মাসের মধ্যে চাকরি একদম তো কনফার্ম। আবার দেখে দিচ্ছে টেক টেক হবে হবে, এটা করলে যে ভিডিওটা দেখছো এটাই আমার শেষ ভিডিও হয়ে যাবে জীবনে, আর ভিডিও আসবে না। মানে ব্যাপারটা হলো পুরো জিনিসটাকে এরম এরম ভাবে তোমাকে নানাতে হবে একটুখানি, মানে সিরিয়াস নো, এই যে লোকগুলো সারা দিন ধরে তুমি চা অর্ডার করছো ফ্রেশ বানিয়ে দিচ্ছে, তুমি যদি এখানে এসে কাজটা করো তাহলে বুঝবে যে জিনিসটা কতটা সত্য। তো কাকা ভালো, থ্যাংক ইউ, ভালো করে শিখে তো না, আমি এখানে চাকরি করবো, এটা আমার ভিউ হয়ে গেছে, তুমি আমার জায়গাটা ফিল করে রাখবে, আর কাউকে একটা কিন্তু ঠিক আছে, কারণ ওরকম বানাতে হবে, আমার জীবনে একটাই আমার এ। তো গাইজ, এই প্রথমবার জীবনে আমি শার্ক খাচ্ছি, ঠিক আছে, প্লেটে নিয়েছি হচ্ছে শার্কের মাংস। শার্ক মিটটা দেখে আমার আলাদা খুব একটা কীরকম লাগছে না, কিন্তু দেখতেই পেলে যেরকম শার্ক মিটটা খুবই নরম। তো চলো শার্ক মিট প্রথমবার জীবনে খেয়ে বলছি কেমন খেতে হয়েছে। শার্ক মিটটা আমার বিশেষ আলাদা খুব একটা কিছু লাগলো না, মোটামুটি মাছের মতোই টেস্ট, হ্যাঁ একটু ফ্লেভারটা একটুখানি স্ট্রং টাইপের, খুব ভালো খেতে, ঠিক আছে, বাট একটুখানি ফিকে। কথা বলতে গেলে আমি নিজে সি ফুডের বিশাল বড় ফ্যান নই, তা প্রথমবার শার্ক ফিশ ট্রাই করলাম,
খুব একটা খারাপ আমার এক্সপিরিয়েন্স। এবার নিয়েছি হচ্ছে তোমার প্লেটে স্কুইড আর অক্টোপাস, এই যেটা দেখছো এটা হচ্ছে তোমার স্কুইড আর অক্টোপাস। আমি এখানে যদি তোমাদেরকে দেখাই অক্টোপাসের যে লেগগুলো হয় না, সেই লেগগুলো স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে। তো দেখি স্কুইড আর অক্টোপাস ফার্স্ট টাইম খেয়ে কেমন খেতে হয়েছে। বাড়িতে অক্টোপাস খেয়ে ঢুকছি বা বাড়িতে ঢুকতে দিয়ে অন্তত খেয়ে খুব একটা খারাপ লাগলো না, ঠিক আছে। বেশ চিউই ব্যাপারটা, বেশ মচমচে জিনিসটা, খুব সুন্দর খেতে, বাট ফ্লেভারটা একটুখানি মানে একটু ফিকে টাইপের, কিন্তু নোটাও ভালো খেতে। তো এবার যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে গাইস প্লেটে নিয়েছে হচ্ছে এমু, ঠিক আছে। এমু মিট, এমু পাখির মাংস আমি আজকাল খাচ্ছি। তো চলো দেখি এমু মিট কেমন খেতে হয়। এমু মিট বিষয়ে আমি এটা বলবো, ব্যাপারটা প্রচণ্ডই চিউই, কিন্তু সেই ছিবড়ে টাইপের মাংস এরকম হয় ওরকম, বিশাল ভালো খেতে নয়, আমার নিজের খুব একটা ভালো মানে হালকা একটু তেতো তেতো খেতে, কিন্তু প্রচণ্ড চিউই। এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, জায়গাটা থেকে বেরিয়ে এসেছি। তো জায়গাটা বিষয়ে যদি বলতে হয়, নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট বাফেস ইন কলকাতা, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, হয়তো দামটা বলতে পারো যে একটু বেশি 700 টাকা, কিন্তু তুমি যদি ওই টাকাটা দিয়ে খেতে চাও তো খুব ভালো খাবার দাবার। হ্যাঁ, এই জায়গাটাও নিঃসন্দেহে খুবই সুন্দর, এই পাশে দেখছো যেমন লেক আছে, এই সুন্দর রাস্তাটা দিয়ে এখন হাঁটছি। হ্যাঁ, মানে বলতে পারো যে ভাই 700 টাকা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, মানে আমার জন্য একটু বেশি হয়ে গেছে, কারণ অনেক পয়সা করি অবভিয়াসলি খরচা হয়ে গেছে। পয়সা করি কোথায়, নিজে তো নিজেই দিলাম, তুই শালা লজ্জা লাগা দরকার না। ওরা মানে যেসব কথাবার্তা বললো ওসব একদমই মিথ্যে কথা, ওসব মানে ব্যাপারটা বুঝতে হবে, আমি কিপটে নয়, আমি গরিব। আর আমাকে বড় লোক করতে চাইলে যাও নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো ভাই, এত খেয়ে পেয়ে বেড়াচ্ছি, এত ভিডিও ভিডিও বানাচ্ছি, এরকম করলে হয়? আমি তো গরিব থেকে যাবো নাকি? সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টা মতন বাটনটা আছে না, ওটাকে তোমরা একদম টুম করে বাজিয়ে দেবে, কিভাবে টুম করে। আর সুস্থ থাকো, ভালো থাকো, বি সেফ, মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, অ্যান্ড উই আর আউট।